নৃশংসভাবে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের দাফনের 24 ঘন্টা পেরিয়েছে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ নানা দাবিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। কুষ্টিয়ায় শোকস্তব্ধ আবরারদের বাসা, থামছেই না পুত্রহারা মায়ের বিলাপ। কান্না জড়ানো বক্তব্যে ঘুরে ফিরে আসছে নানা স্মৃতি। ছেলেকে শার্ট পরাই আমি পরিবহনে বাসের ভিতরে দিছি, তখন আমার সোনা আমাকে বলেছে, আম্মু তুমি স্কুলে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আমি সেই সোনা দিয়ে সেই স্কুলে স্কুল করে আমি যা যা স্কুল থেকে ফোন দিছি, সোনা কোথায়, আব্বু তুমি কোথায়, বলছে আম্মু দাসুয়া। আবার ফোন দিছি, বলে আমি যেমন আসি তো পার হয়েছি। আবার ফোন দিলাম, কয় আম্মু আমি বলে পৌঁছাই। আমি বললাম সোনা আমি খাবার দিছি, তুমি খেয়ে নাও, আমার সোনার সেই খাবারটা উনি টেবিলে ছিল, ওরা খেতে দিইনি। আমি বলবো আমার সোনার খাবার খেতে দিইনি। আমি চাউলের রুটি আর মাংস করে দিছিলাম, সেমা চাউলের রুটি আর মাংস, আর আমার বেটা চিপস কিনে নিত। আমার ছেলে দ্বারাই নির্মম ভাবে হত্যা করেছে, আমি তাদের সবচেয়ে উচ্চ শাস্তি চাই। আর আমার ছেলে আমি অনেক আশা নিয়ে মেডিকেলে চান্স পাইছি, আমি আমার ছেলেকে পড়াই নাই। আমি আমার ছেলেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম, ওখানে কোনো কাটাকাটি নেই, মারামারি নেই, কারোর উপরে কোনো অত্যাচার করা হয় না, সবাই ভালোভাবে লেখাপড়া শিখে বের হয়। আমার ছেলে ওইখানে ভালো রেজাল্ট করে ট্রিপলেতে ভর্তি হয়েছিল। আমি নিজে বাবাকে হলে তুলে দিয়ে আসছি। সেইদিন প্রভোস্ট আমার বাবাকে মর্জি দিয়েতে দিছিল, তারপর আমার বাবাকে আবার নিচতলায় সিট দিয়েছে। আমার বাবা নিচতলায় থাকতো, আমার বাবা কোনোদিন কারোর সাথে গণ্ডগোল করি নাই। তাই আমার বাবা যারা আজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সরাই দিয়েছে, আমি চাই তারা যেন চিরদিনের মতো ওই বিশ্ববিদ্যালয় থেকে চলে যায়। ভিসির অবস্থান ও তৎপরতা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন আবরারের মা। আমার সবচেয়ে বড় কষ্ট যে আমি একজন মা বাবা, স্কুল কলেজ পর্যন্ত একজন ছেলে মেয়ে তার বাবা মার অধীনে থাকে। যখনই কলেজ পার হয়ে ইউনিভার্সিটি যায়, তখন সে মা বাবার গণ্ডি থেকে পার হয়ে ইউনিভার্সিটির যে ভিসি তার কাছে যায়। আমি সেই ভিসিকেই কৃতভাবে উঠাই দিয়ে আসছিলাম, কিন্তু আমার ছেলেটা যখন মারা গেছে ভিসি একবার দেখতেও আসি নাই। যখন জানাজা হয়েছে জানাজায় অংশ নিই নাই। আবার যখন আমার সঙ্গে ওই ঢাকা থেকে এই কুষ্টিয়াতে আসলো, আমি মা কিন্তু তো পিতা জানে কেমন সন্তান হারানো কষ্ট, আমার সঙ্গে দেখা না করে ফিরে গেছে। আমি এতে খুব হতাশ হয়েছি যে আমি কীভাবে একদম তাকে পিতা ভেবে দিয়ে আসছিলাম, কী করেছি। আমার শুধু সন্দেহ হচ্ছে এখন যে আমার মো ছেলের মতো ছেলেকে যে নিরাপত্তা দিতে পারলো না, সে দেশের আর বাকি ইউনিভার্সিটির সব ছেলেকে কী করে নিরাপত্তা দিবি আমি বুঝতে পারি না। সন্তানকে ফিরে পাবেন না আর কোনো দিন, এই রূঢ় বাস্তবতার মুখোমুখি রোকেয়া খাতুন চাইছেন অপরাধীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা। এমনকি এই পরিস্থিতির মধ্যেও তিনি আশঙ্কা করছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে। আজ দেশবাসী সবাই, আমি শুধু দেখছি যে সমস্ত ইউনিভার্সিটির ছেলেরা আমার ছেলের জন্য আসপথে নামছে। আমি চাই সব আমার মতো যেন আর কোনো বাবা মার বুক খালি না হয়। আর এখন এই সব ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ সব স্টুডেন্টে আমার ছাত্র, আমার ছেলে নাই কিন্তু ওরা সবাই আমার ছেলে। আমি বলবো ওদের উপরে যেন কোনো রকমের অত্যাচার না হয়। হারিয়েছেন আদরের বড় ছেলে আবরার ফাহাদকে। আশাহত রোকেয়া খাতুন আপাতত বুক বেঁধেছেন ছোট ছেলেকে ঘিরে, কিন্তু এই ছেলে নিরাপত্তা নিয়ে তার শঙ্কা থেকেই যাচ্ছে। আমার ছেলের জন্য দেশবাসী সবাই দোয়া করেন। আর আমার আর একটা ছেলে আছে, আমি আমার সেই ছেলেরও নিরাপত্তা চাই। আর আমি চাই আমি আমার বড় ছেলেকে দেশের সবচেয়ে ডিগ্রি নেওয়ার জন্য বুয়েটে পাঠাইছিলাম, আমি যেন আমার ছোট ছেলেকে দিয়ে আমার বড় ছেলে সেই মনের আশা পূর্ণ করতে পারি, ও যেন আমি উচ্চ শিক্ষায় আদর্শ মানুষের মতো মানুষ করতে পারি। আপনারা সবাই শুধু এই দোয়াটুকু আমাকে করবেন, আর আমার ছেলের উচ্চ শিক্ষার জন্য আপনারা দোয়া করবেন। আমি বলবো আমার বড় ছেলেকে দিয়ে আমি আমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি নাই। আর আমি সবশেষে দেশবাসীর কাছে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই যে আপনারা সবাই আমার ছেলের জন্য আল্লাহ তবর হাত ধরবেন, দোয়া করবেন, সে যেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমি তিলে তিলে যে সন্তানকে 22টা বছর ধরে করেছিলাম, যে কখনো কো মানুষের মুখের দিকে তাকায় নাই, যে কোনো দিন কারোর সাথে তর্ক বিতর্ক করে নাই, সেই সন্তানকে আমি যখন বুয়েটে দিয়ে আসছিলাম,
তার নিরাপত্তা আমি পেলাম না। আর আজ যারা তাকে মারেছে তার তো আত্মীয় স্বজন সবাই তো আছে, হয়তো তাদের আজকে যখন সরকার বা প্রশাসন একটা ব্যবস্থা নেবে তখন তারা রাগের বশত আমার সন্তানকে কি করবে এটা তো আমি কিছুই বলতে পারি না। তাই আমি আমার ছোট ছেলের নিরাপত্তা চাই, আমি আমার ছোট ছেলের উচ্চশিক্ষার জন্য সেই সুযোগটুকু চাই। আমি যত ও নিরাপত্তা দিলে আমি হয়তো ওই উচ্চশিক্ষার সেই আমার মনের ইচ্ছাটাকে পূর্ণ করতে পারবো। এদিকে প্রশাসনের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরারের বাবা বরকতুল্লাহ, তবে তিনি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ পর্যন্ত আমরা সন্তুষ্ট, কারণ জননেত্রী শেখ হাসিনা উনি বলেছে আবরার ফাহাদ হচ্ছে আমার সন্তান। হ্যাঁ, আমার আস্থা আছে উনি যেটা বলেছেন উনিও জানে স্বজন হারা নাকি দুঃখ কষ্ট। আমার মনে হয় উনি হলে তার সমস্ত মানে শক্তি নিয়োগ করে ও আসামিদের ধরবে এবং তার তাদের এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। যারা আসামি আছে তাদের ধরে যাতে সর্বোচ্চ শাস্তি হয় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই জিনিসটা করে। চলমান আন্দোলনকে সমর্থন করে ছাত্র রাজনীতি বন্ধের দাবিও করেছেন আবরারের বাবা। অন্য অন্য যারা যে দাবি জানাইছে সে দাবির সাথে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য এই দাবিগুলি প্রতিষ্ঠিত হওয়া উচিত। হ্যাঁ, এটা ব্যাপারে আমি একমত, কারণ শিক্ষা প্রশাসন যেভাবে চলছে মানে এটা নিয়ে একটা তদন্ত করা উচিত।